অঞ্চলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার সফরসূচি প্রথমেই আপনাদের জানিয়ে রাখতে চাইব। দুপুর আড়াইটের সময় ধানবাদ থেকে ফিরবেন আরামবাগে। আরামবাগে সেখানে তিনি জনসভা করবেন, গাড়ি করে দুপুর বেলা তিনটে নাগাদ আরামবাগের অনুষ্ঠান স্থলে পৌঁছবেন তিনি। তিনটে থেকে সাড়ে তিনটে আরামবাগে একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন। তিনটে ৪৫ আরামবাগে জনসভা, যেখান থেকেই তিনি তার রণকৌশল তুলে ধরবেন, তার বার্তা পৌঁছে দেবেন বঙ্গবাসীর কাছে। এরপর ৪৪-এ জনসভা থেকে আরামবাগ হেলিপ্যাডে পৌঁছবেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৃন্ময়। আমি চলে যাবো সরাসরি মৃন্ময়ের কাছে। মৃন্ময়, সকাল থেকে তুমি লাগাতার টানা কভারেজ করছো, টানা ছবি তুলে ধরছো প্রধানমন্ত্রীর সফরসূচি আমরা এক্ষুনি দেখাচ্ছিলাম। তোমার কাছে জানতে চাইবো সাধারণ মানুষের কথা, প্রধানমন্ত্রীর আশা নিয়ে তারা কতটা উচ্ছ্বসিত। পশ্চিমবঙ্গের নারী শিশু রোগ অত্যাচার রুখতে আজকে মোদীজির জোর সরা জোর দলের যোগ দিন। মমতা তৃণমূল দুরাত, পশ্চিমবঙ্গের বিশৃঙ্খলা নৈরাজ্যকারী তৃণমূল দুরাত, পশ্চিমবঙ্গের তৃণমূল নৈরাজ্য সৃষ্টিকারী দুরাত। রাম রায় যে সময় রাম রাজ্য কি করছে, আজকে জোর সরা দলের দলের যোগ দিন। মহান দেশের মহান নেতা মোদীর চিকিৎসা পাল শহীদের রক্ত, শহীদের রক্ত পশ্চিমবঙ্গে বেকারত্ব দারিদ্র সৃষ্টি হয়েছে। মমতা ব্যানার্জি 15 বছর ভাওতাবাজি চিটিংবাজি করে গেছে। 35 বছরে যেভাবে বামপন্থরা ডামপন্থরা পশ্চিমবঙ্গে কৃষি শিল্প ধ্বংস করে গেছে, যে প্রতিশ্রুতির বন্যা বয়ে দিয়েছিল, যে নন্দীগ্রামের হত্যাকারী শিবিরের হত্যাকারী 21 জুলাই, মমতা ব্যানার্জি কোনো কিছুই কুলকিনারা করেনি, কোন শিল্প তৈরি হয়নি। পশ্চিমবঙ্গের জিহাদি জঙ্গি সন্ত্রাসী অন্তর্ঘর এখান থেকে পাকিস্তান বাংলাদেশ তৈরি করার কুচক্র চলছে, সেই কুচক্রটাকে ভাঙবার জন্য এখানে কৃষ্ণরাজ রামরাজ সুশাসন সুন্দর প্রতিষ্ঠা করার জন্য আজকে আমরা দিকে দিকে মোদীজির এই জনসভায় সকলে সামিল হয়েছি। আমরা চাই ডক্টর ভারত কেশরী শ্যাম প্রসাদ মুখার্জি যে সোনার বাংলা, আমাদের সাথে একাধিক প্রতিনিধি এখানে উপস্থিত আছে, পাশাপাশি আমাদের সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার উপস্থিত আছে মঞ্চের সামনে থেকে। আমি সরাসরি স্বর্ণালীর কাছে যাবো। স্বর্ণালী, কি ছবি উঠে আসছে? পশ্চিমবঙ্গকে পশ্চিম পাকিস্তান হতে যাব না। সময় একটু একটু করে এগোচ্ছে আর একটু একটু করে উন্মাদনা বাড়ছে, ভিড় বাড়ছে। আর এখানে যারা এখানে রয়েছে, আমি দুধার একদিকে এখানে একটু একটু করে দেখতেই পাচ্ছি যে ক্রমশ ভিড় বাড়ছে। আর ভিড় থেকে একটাই স্লোগান উঠছে, স্লোগান একটাকে শুনো, স্লোগানটা শোনাই। স্লোগানটা কি? সব কাজ
বিপাশাত সব কামিকাশ মহিলাদের জায়গাদের মহিলাদের আসন সংরক্ষণের জন্য নরেন্দ্র মোদী জি আব্বাস ক্রমশ একটু একটু করে সময় বাড়ছে আর চারিদিকে নতুন নতুন শার্ট শার্টে কি লেখা মোদিজি আরামবাগে মোদিজি আরামবাগে আরামবাগ এই মুহূর্তে উত্তেজনায় ফুটছে এবং আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি দেখাবো মানুষের উন্মাদনা এখান থেকে নতুন রেল লাইন পাচ্ছে জঙ্গলমহল তার সঙ্গে 7,200 কোটি টাকার প্রকল্পের বরাদ্দ ঘোষণা হতে চলেছে এবং তার সঙ্গে কিন্তু নিশ্চয় এই মুহূর্তে দাঁড়িয়ে বারে স্বাগত জানাবার জন্য প্রস্তুত আরামবাগ রেডি তো নরেন্দ্র মোদী কি বলছে আরামবাগ স্লোগানটা কি শুধুমাত্র দেশের জন্য আপকি বার 400 পার এর স্লোগান আর আপকি বার 400 পার কখন হবে যখন যখন এই রাজ্য থেকে দু হাত ভরে বিজেপির জন্য আসন দিতে পারবে এই রাজ্যের মানুষজন তখন হবে কি বলছে আরামবাগ পেরিয়ে গেছে আরামবাগে ভোট হয়ে গেছে আর কিছু করার নাই যেখানে নরেন্দ্র মোদী আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন এবং যেরকম শুরুতেই বললাম যে যে স্লোগান কোথাও চলছে সেই স্লোগানে যদি হয় আপকি বার 400 পার কিন্তু তাহলে কিন্তু নিঃসন্দেহে তার লক্ষ্যমাত্রা ধার্য করা হচ্ছে এ রাজ্য থেকে এবং আরামবাগের এই গ্রাউন্ড থেকে উঠছে যে এবারে 35 পার হয়ে যাবে তাহলে বোধ হয় রাজ্যে দেশের 400 পারের লক্ষ্যমাত্রার ক্ষেত্রে আরও বেশি এগিয়ে যাওয়া সম্ভব হবে এবং একটু একটু করে এখানে
জনসমাগম বাড়ছে এবং যে ছবি আমরা তুলে ধরছি সিকিউরিটি আরো বেশি টাইট হচ্ছে, কারণ কিছুক্ষণের মধ্যেই নরেন্দ্র মোদী তিনি এখানে এসে পৌঁছবেন এবং দেখাবো এখানে দফায় দফায় কিন্তু ত্রিস্তরীয় যে নিরাপত্তা বন্দোবস্ত তা ক্রমশ আরো বেশি টাইট হচ্ছে। একদম আমরা মঞ্চের সামনে রয়েছি এবং সেখানে কিন্তু হাই ডিপ্লয়মেন্ট শুরু হয়ে গিয়েছে, প্রচুর পুলিশ আসছে, একে পুলিশ মোতায়েন করা রয়েছে, ডিপ্লয়মেন্ট হাই রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু বিশেষ নিরাপত্তা যে ত্রিস্তরীয় নিরাপত্তা বলায় সেই নিরাপত্তা বলার মধ্যে দিয়ে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আমরা দেখাচ্ছি। তুমি আমাদের সঙ্গে থাকো লাগাতার, আমরা দেখাচ্ছি তোমার সঙ্গে নিশ্চিতভাবে দেখাবো।